নমস্কার বন্ধুরা, আজকে দেখাচ্ছি কাস্টার্ড ডেজার্ট। এটা বানানোর জন্য এখানে প্রথমে আমি হাফ কাপ চিনি নিয়েছি, আর তার সঙ্গে নিচ্ছি এক কাপ জল। এই কাপটা হাফ কাপের মেজারমেন্টে আছে। এখন এটা গলে গেলে এটাকে খুব বেশি ঘন করবো না, পাতলাই থাকবে। আমি এখানে কয়েক সুতো জাফরান দিয়ে দিচ্ছি, আর জাফরানটা গলে গেলে কী সুন্দর রঙ আসবে দেখবেন। আর এখানে আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন, আমি এখানে শুধু জাফরানই দিয়েছি। এবার হয়ে গেছে, এরকম পাতলাই হবে শিরাটা। আর সরিয়ে রেখে আমি এখানে হাফ লিটার দুধ নিলাম। দুধটাকে প্রথমে জাল দিয়ে নিতে হবে। এখানেও আমি এরকম কয়েক গোছা দিয়ে দিচ্ছি জাফরান, তার সঙ্গে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি। এটা ভালো মতো গলে গেলে এটা এদিকে হতে থাক কমাচ্ছে, অন্যদিকে একটা বাটির মধ্যে আমি হাফ কাপ দুধ নিয়েছি। হাফ বাটি আর হাফ কাপ একই, তার মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, তার সাথে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এটা প্রথমে 1 টেবিল স্পুন দিলাম, এটা গুলিয়ে নিয়ে পরে আবার আমি এখানে আরও 1 টেবিল স্পুন মেশাচ্ছি। তাহলে কাস্টার্ড পাউডার দিলাম 2 টেবিল স্পুন। এটা গুলে যাওয়ার পর এর মধ্যে মেশাবো 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, কিন্তু সবসময় বাড়িতে ফ্রেশ ক্রিম থাকে না, যে জন্য মিল্ক পাউডার দিয়ে কিন্তু এটা খুব ভালো বানানো যায়। আমি যে জন্য বাড়িতে যা যা পাওয়া যায় সেই সব জিনিস দিয়ে আমি এটা করে দেখাচ্ছি, কাস্টার্ডটা ডেজার্টটা এটা করে দেখাচ্ছি। এবার এটা ঢালবার সময় কিন্তু অল্প অল্প করে ঢালবেন, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আছে, কাস্টার্ড আছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি এটা লেগে যায় আর ঘনও হয়ে যায়। সেজন্য সমানে আপনাকে এখানে হাতাটা নাড়িয়ে যেতে হবে, এবং দেখবেন একটু পরেই এটা খুব ঘন হয়ে এসেছে। সমানে নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে এক সময় দেখা যাবে এই দেখুন এরকম যখন কনসিস্টেন্সি, এই সময় এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। আর আমি এখানে কিছু রাস্ক বিস্কিট নিয়েছি, যেগুলোকে আমরা টোস্ট বলে থাকি, সবখানে এটা পাওয়া যায়। একটা চৌকো, একটা কেকের যে টিন, তার মধ্যে আমি এটা নিয়েছি। আপনাদের চাইলে গোলও নিতে পারেন, কিন্তু গোলটাকে সেট করা মুশকিল হয়, সেজন্য চৌকো এরকম কোনো পাত্র থাকলে ভালো হয়। আর যে আমি চিনি শিরাটা বানিয়েছিলাম এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে কাস্টার্ড মিল্ক যেটা বানিয়েছি সেটা আমি তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি আরেকটা লেয়ার করে, এবং পুরোটা এটা এইভাবে ঢেকে দেব। এটা হয়ে গেলে এর ওপর দিয়ে আবার রাস্ক আমি দিয়ে দেব। যেভাবে প্রথমবার সাজিয়েছিলাম ঠিক একইভাবে পরেও এরকম একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এখন পুরোটা দিয়ে তার উপর আবার কাস্টার্ড মিল্ক দিয়ে, এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য জিনিস এখানে দিতে পারেন, এখানে পেস্তা দিলে খুব ভালো হয়। আর তার সাথে আমি যেটা দিচ্ছি নারকেলের গুঁড়ো, এটা দিলেও দেখতেও সুন্দর হয়, খেতেও সুন্দর হয়। আর মোটামুটি আমার কিন্তু কাস্টার্ড, এই যে ডেজার্ট যেটা, সেটা বানানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন কাজ হচ্ছে এটাকে 2 ঘন্টার মতো ফ্রিজের মধ্যে রেখে দেওয়া। আর এটা 2 ঘন্টা পরে বের করেছি, এখন কেটে দেখাবো কেমন সুন্দর হয় এটা। এবং এটা খেলে দেখবেন, বুঝতেই পারবেন না যে এটা কী দিয়ে তৈরি হয়েছে, এত সুন্দর খেতে। আর রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন।